জিন্দা মানুষ, তুই না মরা মানুষের মতো আওয়াজ কি কর। মানে এক ব্যক্তি দাঁত নাই, এমন করছে আমার সাথে যদি ফাজলামি করবে আসিস, যদি মায়ের খাইতে আসিস, তাহলে তোর কিন্তু একেবারে শেষ করে দিব, একবার মুটকিতে লাগাতে আর হাস করে দিব। আর যার দাঁত নাই সে কি বলতেছে, ও কথা ওই তা আপনারা কি অজগজগ হতেছেন? হ্যাঁ মাশাল্লাহ, সালাম দেবো, সালামের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা বলেন তো সালাম দেওয়া কি? শোনেন, এই যে এক একজন এক এক কথা বলতেছেন, সারা জীবন ওয়াজ শুনে যদি ভিতরে যদি আমল যদি না করেন, এ ওয়াজ শোনা সে বাড়ি যা ঘুম পান অনেক শান্তি, ঠিক কিনা? যেরকম আমার সে বড় বড় বক্তা এখান থেকে তো আলোচনা করছে, ঠিক কিনা যেরকম? হ্যাঁ, কারণ আল্লাহ মাফ করুক, তারা কিন্তু অনেক বুজুর্গ মানুষ, কিন্তু তারা কিন্তু বয়ান করছে আপনারা শুনছেন, আর আমি একটু ছোট ক্ষুদ্র মানুষ। আচ্ছা আপনারা বলেন তো, এই যে কেজির পাথরগুলো আছে, এক কেজি পাথর আছে না? এই কথা আমরা না বলি, এক কেজি পাথর আছে না? আচ্ছা বলেন তো, এক কেজি পাথর এটা নিচে থাকে নাকি উপরে থাকে? হ্যাঁ আচ্ছা, নিচে থাকে, তার উপরে কোন পাথর থাকে? হাফ কেজি, তার উপর কোন পাথর? আড়াইশো গ্রাম না কত? দুইশো গ্রাম, তার উপর কয়শো গ্রাম? একশো গ্রাম, তার উপর পঞ্চাশ, তার উপর পঁচিশ গ্রাম, বিশ গ্রাম, তারপরে নাই। এখন আমরা সব বাদ দিলাম, আমি মনে করেন যে এই একশো গ্রাম লোক, বিশ গ্রাম লোক, আর আপনার সব এক কেজি, যার জন্য আপনার মান বেশি, এই জন্য নিচে বসে আছে। আল্লাহ তাআলা ভালোবাসছেন বলে আল্লাহ তাআলা এই মজবার ভিতরে আমাকে বসা রাখছেন, যেরকম কথা ঠিক কিনা? কথা শুনে কি আপনারা রাগ করতেছেন? রাগ করতেছেন? খুব গুরুত্বপূর্ণ জ্ঞানীম্যান কথা। এক, দুই নম্বর, আমরা যদি মুসলমান মানুষ, আমরা যদি ভিতরে যদি আমল না করতে পারি, কোনো ফায়দা আসবে না, কে ছোট কে বড় এটা দেখার বিষয় নেই, ঠিক কিনা যেরকম? একমাত্র এখানে আমরা আসছি আল্লাহ এবং রাসুলে খুশি করার জন্য, এবং ইমান নিয়ে দুনিয়ার তান যাওয়ার জন্য, আমল আখলাকস নিয়ে দুনিয়ার তান যে যাইব, ওই কবর খারা যেন আমার আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যায়। অস্ত বহুত শুনছেন ভাই, আমরা কথা না বলি, অস্কৃত বহুত শুনছেন, সারা জীবন ওয়াজ করছেন এবং শুনছেন, শুনে শুনে আপনারা কান ফেঁসা ফেঁসা করে ভালাইছেন, কিন্তু ভিতরে আমল আনতে পারেন নাই, ঠিক কিনা যেরকম? একজন মুফতি মহাদ্দেস হতে পারে, কিন্তু ভিতরে আমল অর্জন করতে পারে না, ভিতরে আমল আনতে হবে, ভিতরে কী আনতে হবে? আমল আনতে হবে, আমলের সলেহা থাকতে হবে, কারণ তাহলে আমার ভিতর কী হবে? আমলে নিয়তে থাকতে হবে। তাই জন্য বাজান, এই জন্য বাজান, আমি আপনাদেরকে বলতেছি, সালাম দেওয়া ফরজ না, সালাম দেওয়া সুন্নত, আওয়াজ দেওয়ালেন সালাম দেওয়া, আর একটা আওয়াজ দেওয়ালেন সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, সালাম দিলে কয় নাকি পাওয়া যায়? নব্বই নাকি, সালামের উত্তর দিলে দশ নাকি, উভয় মিলে কয়শো নাকি হইল? একশো নাকি বাজারে যাবেন পাবেন? একশো নাকি কামাই করবে বাজারে যাবেন পাবেন? বাজারে তো খালি টাকা পকেটের মধ্যে তুলে নিয়ে একেবারে মাজা মাজা বাজার করে নিয়ে আসেন, লস্কার। হ্যাঁ, আর আপনি যদি কোরআনের প্যান্ডেলে বসে যে কোনো আলেমদের সামনে, যে কোনো মুসলমানের সামনে যদি আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু,
সাথে সাথে 100 নেকি কামাই করেন এই 100 নেকির বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনাকে সমস্ত গুনাহ থেকে মাফ করে দিয়ে নিজ জিম্মায় জান্নাত পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ বাড়ি যা কইবেন হ্যাঁ আমি আবারো সালাম দেব সালামের উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد شبيه زبان كلفر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين কুরআন দিয়ে জীবন গার আওদা বলে কুরআন দিয়ে জীবন গার বন্ধু কুরআন সাইরন পড়লে কুরআন পাবে জান্নাত মারহাবা পড়লে কুরআন পাবে জান্নাত জান্নাত হবে ঠিকানা বন্ধু কুরআন সাইরন বালা বলা بكماله كشفت جواب جماله حسرة جميع كصاله صلوا عليه وآله ذكر غير لا إله إلا الله لا إله إلا الله أستي أستي ذكر كولي لوس نلام জিকির করলে কি গুনাহ হয় না এমনি কথা বলেন না জিকির করলে গুনাহ হয় না আর আওয়াজ দিয়ে বলেন জিকির করলে গুনাহ হয় না জিকির করলে পাপ হয় না জিকির করলে ব্যথা লাগে জিকির করলে কষ্ট লাগে জিকির করবেন দিল তাজা থাকবে আপনাদের দিল তাজা না মরা হ্যাঁ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন জিকির করতে করতে যার জিহ্বা এবং তৎপরতা থাকবে কাল কিয়ামতের দিন হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ করবে এই জিকির করার দরকার আছে কি নাই কার কার দরকার আছে একটু হাত তুলে বলেন তো দেখি আল্লাহু আকবার আল্লাহ এক মিনিট হাত উঠা থাকেন আল্লাহ কিন্তু ক্যামেরা করতেছে ভিডিও করতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহুম্মা আমিন হাত নামান তা জিকির করার লস না লাভ আমরা সবাই তো জিকির করব ইনশাআল্লাহ জিকির করব আমরা সবাই একটু আগে আগে আসবো বা জিকিরের তালে তালে আগে আগে আসবো যারা আগে আগে আসবে আল্লাহ তাআলা আমার আপনার জন্য একটা করে জান্নাত আগা দিবে সুবহানাল্লাহ আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাস সামনে দিক আগে আসতে পারবেন না যে আগে আসবে না আমি মনে করবো যে হ্যাঁ এ মুসলমানের উম্মত না ঠিক আছে এ নবীর উম্মত না সবাই একটু জিকির করেন লা ইলাহা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে দাঁড়ান ভাই আগে আসেন সবাই একটু আগে আসেন ভাই আগে আসেন
আগাছেন সবাই একটু আগাছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন বাইরে একটু দাঁড়া যারা দাঁড়িয়ে আছেন তাদের এদেরকে বসা দেন এদেরকে বসা দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান নামাজ রোজা সর্ববলা আপনি বলেন নামাজ রোজা সর্ববলা আপনি বলেন নামাজ হাই হাই বাবা মার কেঁদে মত বলবো না বা বলবো না ভাই বলবো না ভাই মা বাবার কেঁদে মত বলবো না মালাই ইলাহা أين لاي إلافا ركشا صلنا سلو سارا تكينا ركشا صلنا سلو سارا أي أي نوكا صلنا مجي سارا أمار الله چولتے پرنا جكير سارا لاي إلافا زورا لاي إلافا أنا بقول لا إله إلا الله زرع الله 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 এই বাম দিকে ভাইরা কিন্তু জিকির করছে না আওয়াজ দেখছো চোখ বুজে দেখে সবাই একবারে একদম আল্লাহকে স্মরণ করে আল্লাহ 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 কালেমার পতাকা প্রসার করতে যায় তয়ার নবী গো কালেমার পতাকা উজার করতে যায় তয়ার নবী গো আল্লাহ 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 আমি দয়া করে পশ্চিম দিকে এসে বসুন আমি সবিনয়ের সাথে অনুরোধ করছি শ্রদ্ধাবদন প্রধানকর্তাকে দেখার জন্য অনেকে এসেছেন আমি আবারও যারা ডান কাম শুনে দাঁড়িয়ে আছেন আমি বায় হাতে অনুরোধ করছি দয়া করে ডান দিকে এসে বসে পড়ুন আমি আবারও বলছি দয়া করে ডান দিকে এসে বসে পড়ুন কাণ্ডের জায়গা আছে কেউ দয়া থাকবেন না একটা লোক দয়া থাকবেন না দয়া করে বসুন আমি আবারও অনুরোধ করছি যে যারা আছেন দয়া করে বসুন الله 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 لا إله إلا الله مولاي مرمان لا إله إلا الله مولاي مرمان أمرنا كالب بجيتي بربي أمرنا كالب বুঝিতে পারবি ও আল্লাহ নামের কত যে গুণ্লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন অমরণ কালে জানিতে পারবি অমরণ কালে বুঝিতে পারবি ওই নবীর কালেমার কত যে গুণ্লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله بيرات اسلامي جلسا سان দত্ত কুশা কালীপুর কবরস্থান সোলঙ্গন হাফিজিয়া ও কওমিয়া মহিলা মাদ্রাসা প্রাঙ্গণ আজকের সম্মানিত আজকের মাহফিলের সভাপতি সাহেব কোন জায়গায় জনাব মোহাম্মদ আব্দুল জাব্বার সরকার সাহেব সামনে উপস্থিত আরও মঞ্চের ভিতরে বসে আছেন আমার চোদ্দই সম্মানিত
আলেম ভাইরা 14 ভাইরা সামনে উপস্থিত বসে আছেন আমার মুরব্বি বাপের বয়সের মুরব্বি যুবক ভাই পর্দারালে দরখনি মাথার মনি মা উবনেরা আমার অন্তরস্থান থেকে সালাম জানাই আমার সালামে জবাব দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জেলা তাবারক তাআলা আমার আপনাকে এই দত্তগুষা কালীপুর কবরস্থান এবং সমলঙ্গ হাফিজিয়া কওমি মাদ্রাসা মহিলা মাদ্রাসা আশার বশার এবং কোরআন হাদিস শোনা এবং আমল করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের কাছে একবার শুকরিয়া আদায় করে নিই সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন কেরা কেরা ভালো আছেন একটু দয়া করে হাত তুলেন তো দেখি লারায়ে তাকবীর লারায়ে তাকবীর আল্লাহু আকবার এনা কালি গাদা বাজে লারায়ে এর একটা আওয়াজ হলো আপনারা গাদা চল না বেটা চল হ্যাঁ গাদা চল কেরা কেরা হলো হাত তুলেন ইসলাম ধর্ম যে খারেপ কেবল করলাম শুরু আস্তে আস্তে আপনাদের ভিতরে মারমো হাম আর খালি মারমো পাম এর নাম বাপরে বাপ কামের কাম ঠিকা আজকে শুনবেন আপনারা কিছুক্ষণ সময় দিতে পারবেন দেখছি আমি হ্যাঁ সময় দিতে পারবেন তো হ্যাঁ কেরা কেরা সময় দিবেন একটু হাত তোলেন দেখি আল্লাহ আকবার হাত তোলেন আজকে ওয়াজ করে একবার ফাটা ভালা দেব এতে কপালে যা থাকে দত্তকুশার লোকেরা ওয়াই সল এখানে থাকব আর নাই সল বাড়ির যা গম পারব ঠিক ঠিক কিনা হ্যাঁ এইবার দেখা যাক ওয়াজ করব নবীজির সাথে বেদবীর শাস্তি বাদান এই দুনিয়াতে আমি আপনি একদিন আসলাম না আবার আসি আবার থাকবো না এটা আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতে চলা দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি সুখ শান্তি কিন্তু এই দুনিয়ার বুকে নাই আছে কি শান্তির বাপ মা মরে গেছে গা ঠিক কিনা জোরে কর সুখ শান্তি এই দুনিয়ার বুকে নাই একমাত্র শান্তি কোথায় যেখানে আল্লাহর বরত্ব কথা হয় যেখানে কোরআনের কথা হয় যেখানে নবীর বাণীর কথা হয় সেইখানে আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দিয়ে ভরপূর্ণ করে দিয়েছেন এই যে একবার সুবহানাল্লাহ বললেন আমি বলছি না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কয়টা কথা তিনটা কথা এই তিনটা কথার মানে আছে কি নাই অবশ্যই কিন্তু আছে ও বাজান আমি আপনাদের ভিতরে আস্তে আস্তে কথাগুলো বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন হে ইমানদার মুসলমান জীবনে মনে করছেন সত্যি মাওলানা ওয়াজ করে না 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 এটা ভুল ধরো না বাজান আজকে সত্যি মাওলানার মুখের দিকে সাধক পাখির মতো তাকাইয়া যদি আজকে কোরআনের কথাগুলো শুনতে পারে অন্তরে যদি ইমান রাখতে পারেন অন্তরের ভিতরে যদি আমল ধরতে পারেন আজকে এই দত্তকুশার ময়দানে জমিনের ভিতরে কোরআনের মাহফিলটা আমার আপনার জন্য নাজাতের উসিলা করিয়া দিয়া ওই কবরখানা জান্নাতের বাগান মারিয়া যাবি বাজান রে আমার পর্দার মা বোনেরা গভীর মনোযোগ দেয়া শুনবে বাজান দিয়া আমার তোমরা কার কাছে কোরআন পড়তেছো ও ইমানদার মুসলমান আই রে তোমরা যার কাছে কোরআন পড়তেছো ওইটাই হলো আমার মেয়ে আমার আপন ভাতিজা এই মাদ্রাসা শিক্ষিকা দুর্গম সুবহানাল্লাহ এই মাদ্রাসা শিক্ষিকা হ্যাঁ
আমি শুনছি গত পরশুদিন যে আমার যেমন বাপ তেমন বেটি আলহামদুলিল্লাহ ঠিক কিনা জোরে কোন ঠিক আপনারা কয়জন আলেম মারাইছেন পারি নাই হে বাবা এখনো সতর্ক হয়ে যান আপনি যদি দুনিয়ার তন বিদায় নিয়ে চলে যান আপনাকে কেউ সামনে দাঁড়াইতে পারবে না কেউ জানাজার করতে পারবে না জোরে কোন কথা ঠিক কিনা এখন যদি মারা যান ওই দার কর্জ করে নিয়ে এসে সামনে দার করাইতে হবে আর নিজের সন্তান যদি আপনি একটা আলেম বানাইতে পারেন ওই সন্তান আপনার সামনে দাঁড়াইয়া আয় আয় কত সুন্দর করে নিয়ত বানবে নওয়াই তো আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিল জানাজাতি ফরজুল কিফায়াতি আত্তানা উলিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নাবিয়্যি ওয়াদ্দুয়া উলিহাদাল মাজ্জিতি মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বাবান্দে এই দোয়া আমি আপনি কয়জন পড়তে পারি ওই নাম্বার মুসলমান আল্লাহ কত সুন্দর করে ডাক দে বলতেছিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওই ইমানদার মুসলমান রে তোমরা সতর্ক হয়ে যাও তোমরা এখনো সতর্ক হয়ে যাও আল্লাহ বলা হয়ে যাও নবীর কোরআন আল্লাহ হয়ে যাও চিল্লা বলেন কথা ঠিক কিনা বাস কি ভালো লাগতেছে এ বাস তো শুরুই করে নাই সামনে খেলা সামনে খেলা আর্জেন্টিনার ব্রাজিলের না ফ্রান্সের আর্জেন্টিনার কয় শেষ শেষ তো করেই দিছে কিন্তু বাঙালি শেষ করছে ঠিক কিনা জোরে কোন হাই আর্জেন্টিনার পাগল ফ্রান্সের পাগল আজকে আর্জেন্টিনার ফ্রান্স আসে না কত টাকা কত জায়গায় ব্যয় করছাও আজকে এই কোরআনের মাহফিলে দেখি কয় টাকা ব্যয় করো তাই তো আজকে দেখমু ঠিক কিনা পতাকা কোন থানা আছে হ্যাঁ লজ্জা করে না আজকে আর্জেন্টিনার পতাকা টানাইয়া আর্জেন্টিনার পিছনে টাকা খরচা করতেছ দান দিতেছ পান দিতেছ কে বললা কোরআনের পান দা ঠিক কিনা ধরে কোরআনের জন্য জান দাও হাসতেছে হাসতেছে এরা হাসতেছে হাসতেছে এরা দাঁত গোনা মাই যায় সে আজকে বসেন কার সামনে কোনোদিন কি অনুভব করতে পারছেন যে 36 মাওলানাকে একটু লাখ লাখ টাকা খরচা করে মানুষ পাইতেছে না জোরে কোন কথা ঠিক কিনা আর একটু চিল্লাও ঠিক কিনা কিন্তু আজকে দত্তকুষার ময়দানের মধ্যে বসে কোরআনের কথা বলতেছে কোরআন কারোর বিরুদ্ধে কথা বলতে চাইয়া একমাত্র আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করা বলবো জোরে কোন কথা ঠিক কিনা আমরা কারো দালালি না কে বিএনপি কে জামাত কে শিবির এইটা দেখার বিষয় নাই একমাত্র দেখতে হবে আল্লাহ এবং রাসূলের জোরে কোন কথা ঠিক কিনা কোনে থাকো কোন জায়গায় থাকো কি করতেছো নিজের সাথে নিজেকে একটু বোঝো আজকে দল করলে দলে করলে পেটে ভাত যায় না নিজেকে রোজগার করে খাইতে হয় জোর কোন কথা ঠিক কিনা কেনা কি করতেছো না দেখার বিষয় নাই আমি কি করতেছি আমি কতটুকু কমতি এইটা বুঝতে হবে এইটাই জানতে হবে এইটার উপরে কি নামতে হবে জোরে কোন কথা ঠিক কিনা কথা শুনে কি রাগ করতেছেন রাগ করতেছেন রাগ করতেছেন কে দেখে রাগ করে লাভ করেন স্যার ওই যে বোঝা নাই দেখছেন হাই রে বাঙালি রে হুজু কে বাঙালি আল্লাহ একবার মাফ করুক আল্লাহ মাফ করুক জোর করে আমিন আর একটু চিল্লা বলেন কেন আমিন ভাই আমি বলতে চাইছিলাম এই দুনিয়াতে আসলাম না আবার আসি আবার থাকব না ঠিক কিনা জোরে কোন কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুয়াদিকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারতাল উখর মিনা খলাকটাকুম আমার আত্মাকে এই মাটির দয়া তৈরি করেছেন জোরে কোন কথা ঠিক না অফিহা নয় দেখুন আমার আত্মাকে আবার এই মাটির নিচে দাপন করবেন তারতান উখর আবার কালকে আমাদের দিন কি করবেন এই মাটির থেকে আমার আপনাকে জীবিত করে উঠাই বেজরে কোন কথা ঠিক কিনা বাজান দেহ আমার একটা কথা মনে গেল ওই ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ওই ইমানদার মুসলমান আল্লাহ এমন একটা শক্তি দিয়েছিলেন এমন একটা পাওয়ার দিয়েছিলেন মৃত মানুষকে জিন্দা করত আর জিন্দা মানুষকে মৃত করত আল্লাহ এমন একটা তাদের ভিতরে পাওয়ার দিয়েছিলেন আর আমি আপনি যদি এরকম মনে করি আমি আপনাকে মুলা ঠিক কিনা জোরে কর হ্যাঁ খালি বড় বড় খায়ও খালি কলা এরি না বলগা মুলা ঠিক কিনা জোরে কর মাদান দে আমার ভালো কথা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার নাম সালমান আর একটা কথা আপনাদের সামনে বলে যাই বাজান দে আমার আমি আপনাদের ভিতরে আস্তে আস্তে গোসা নিয়ে আসবো গজগুলা শোনাবো ও ইমানদার মুসলমান আয় হাই আচ্ছা বলেন তো পুরুষ মলি পারে কয়খান কাপড় দিয়ে জানাজার করে কয়খান কাপড় দিয়ে জানাজার করে আরো জোরে কয়খান কয়খান আরো জোরে কয়খান আরো জোরে এই মরা কথা কয় না কেন কয়খান আরো জোরে বাস মা বোনেরা বলি কয়খান আরো সিল্লা বলেন কয়খান পাঁচখান আর যারা নারীও না পুরুষ না এদের কি বলা হয় এই হিজড়ে কয়খান কাপড় দেওয়ার দরকার আমি জানি না হ্যাঁ জানি না তো তাহলে আপনি দাঁড়াইছেন কেন বসেছেন হ্যাঁ আপনি কাছে বসেন মাহফিলের ভিতরে বসবেন ওটা বসা করবেন না আপনারা যদি ওটা বসা করেন তাহলে দর্শক মনে করবো যে হুজুরের ওয়াজ মানে শেষ না 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 হ্যাঁ সহজে শেষ হবে না ঠিক আছে একেবারে বসবেন খালি তসবি টিপবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তুমি হুজুরের মুখ দিয়ে এমন কিছু কথা বার করবে আল্লাহ এ জান দেয় খালি আইট আর জান মানুষের ভিতরে খালি মারে ফাইট মাশাআল্লাহ আপনার দোয়া ইনশাআল্লাহ কাজে লাগবে সমস্যা নেই তাহলে মা বোনেরা মলি ভারে কয় হান পুরুষ মলি কয় হান আর যারা নারী না এদের কয় হান যারা নারী না পুরুষ না এদের কয় হান হিজরে এই হিজরে কয় হান কাপড় দেওয়া জানা দরকার আপনারা শুনবেন না বাচ্চাবেন কেরা কেরা শুনবেন একটু হাত তোলেন মাশাআল্লাহ দেখবো না কীরকম ব্যাটা সাল হ্যাঁ আজকে 36 ইঞ্চি বক্তা ওয়াজ করবো তারপরেই কিন্তু আবার আর 33 আছে খিচুড়ি ঠিক কিনা জোরে কর ঠিক কিনা জোরে কর আজকে 33 দিয়ে পার করে দেবে ইনশা আল্লাহ আজিজ যদি আল্লাহ তালা তৌফিক দান করে বাস তাহলে কী করলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষকে কী করে মৃত মানুষকে জীবিত করে আর জীবিত মানুষকে মৃত করে আল্লাহ এই পাওয়ার তাদের ভিতরে দিয়েছিলেন যেরকম সুবহানাল্লাহ এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন একটা সাইরকাতে সাথে করে নিয়া একটা পুটলি ফাইন করে পুটলির মধ্যে তিনখান রুটি নিছে নিয়া সাইরকাতের হাতের ভিতরে দিছে কার ভিতরে দিছে সাইরকাতের হাতের ভিতরে দিছে এইবার সাইরকাতে কয়েছে সাইরকাত বলে কি বলে আজকে তো আমি দিনের কাজের জন্য বের হমো কিন্তু হ্যাঁ তুমি আমার পিছনে পিছনে থাকবা আমি আগে আগে যাইয়া দিনের কাজের দাওয়াত করবো যেরকম সুবহানাল্লাহ বাস আস্তে আস্তে রওনা হয়ে গেল সরকারকে নিয়ে আস্তে আস্তে যখন রওনা হয়ে গেল এইবার যাইতে 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 কিন্তু সরকারের কিন্তু অত্যন্ত ক্ষুধার্ত ভাব হয়ে গেছে এইবার সরকার আই হাই ওই পুটলিটা বের করে পুটলির ভিতর টান একটা রুটি বের করে এইবার সরকার যখন খাইয়া ফালা দিছে হাই বান্দার সালামান এরকম ভাবে যাইতে 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 এক মন কেসরে নিছে যখন আশ্রয় নিছে
এরকম ভাবে কোরআন ক্রাশিন হয়ে গেছে, অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে। ওবাজান ক্লান্ত হওয়ার পূর্বে ডাক দে বলতেছে সার ক্ষেত্রে, এখন আমার তো ক্ষুধা লাগছে রে, তুমি পুটির ভিতর থেকে একটা রুটি বের করে আমারে দাও। সারকাত করছে কি, এইবার পুটিটা নিয়া সুন্দর কইয়া সারকাতের হাতে, সারকাত নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পুটিটা হাতের ভিতরে নিয়া এবার খুলাসা করে দেখতেছেন, দুইটা রুটি। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দেওয়াতেছে, ও সারকাত, আমি রাখলাম তিনটা রুটি, এখন দেখতেছি দুইটা রুটি, আর একটা রুটি কে খাইছে? মাদান দে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমাতে বললেন, ফা ইল্লান তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাসু উবুদু ওয়াল ইজারা। এইবার সঙ্গে সঙ্গে সালাইকি সালাতু আসসালাম ডাক দে বলতেছে, সরকার আর একটা রুটি কোথায় গেল, তুমি কি খাইছো নি? বলে না আমি তো খাই নাই। বলে কেটা খাইছে? বলে জি না আমি খাই নাই। বলে ঠিক আছে তুমি খাও নাই, এখন যদি দুইটা রুটি খাই যেকোন তো শেষ হয়ে যাবে, সামনে আরো অগ্রসর করতে হবে, দিনের কাজ করতে হবে, আমার তো দিনের কাজ শেষ হয় নাই। আমি যদি এখন সামনে অগ্রসর হয়ে যাব, এই দুইটা রুটি খাই যাম, কিন্তু সামনে অগ্রসর কইলে আমার ক্ষুধা লাগবে, আমি কোথায় পাবো? অতএব দরকার নাই, আমি এখন আস্তে আস্তে পথ ধরলাম। এরকম ভাবে আস্তে আস্তে আবার যখন সামনে অগ্রসর হইল, মাদান দে ও ইমানদার মুসলমান, একটু মনটা একটু ঠান্ডা করিয়া, মনটা একটু মনের সাথে দুর্বলতা করি, আজকে কোরআনের মাহফিলতে ইমানদার মুসলমান, এই দত্ত কুশাব কালীপুর জমিনের ভিতরে আজকে যদি মাদ্রাসার প্রান্তের ভিতরে তোমরা যদি দুই চোখের পানি ফালাইতে পারো, মাদান দে আজকে এই দত্ত কুশার মাদ্রাসার মহিলাটা এবং মহিলার মাদ্রাসাটা আমার আপনার নাজাতের উসিলা করে দিয়া আমল নামায়া জান্নাত নসিব করে দিবেন। জোরে জোরে কন সুবহানাল্লাহ। ওয়াই মান্নার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অগ্রসর গেছে, আমার কিছুক্ষণ যাইতে 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 এই সারকাত পিছন থেকে পুটলিটা গুছিয়া আবার আর একটা রুটি যখন খাইয়া পালাইল, ওই মান্দার মুসলমান আইডি কথাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ও পর্দার মা তোমরা ভালো করে শোনো, মা রে আজকে তোমরা কেন পর্দায় থাকো না, কেন ছোট্ট আওয়াজে কথা বলো না, কেন স্বামীকে সেবা করো না, কেন স্বামীর কথা মানো না, কেন তোমরা স্বামীর কথা জানো না? মা তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় না? এই মান্দার মা তোমাদের মতি মান্দার ছিল মাসিয়া, তোমাদের মতি মান্দার ছিল মা খাদিজা, তোমাদের মতি মান্দার ছিল মাইশা, তোমাদের মতি মান্দার ছিল মা ফাতেমা। মা রে তারা কেমন নবীভক্ত নবী প্রেমিক, আর তোমরাও সেই জাতির মা। আজকে তোমরা চোখে দাও মাসকারা, যুবকের হয়ে যায় কামসারা। এই ওঠে গেলে এই যে আশেপাশটা যে উঠবো ওকে বসা দিবেন, ঠিক আছে? কেউ যেন নড়াচড়া করে না, আজকের মাহফিলে যদি নড়াচড়া করে না আমি মনে করবো চিটিয়া আর অর্ধনাম বদ্ধ হন, কারণ আমি একজন সম্মানী লোক, ঠিক কিনা জোরে কন? আমার তেজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে যখন বয়ান করেছেন, সাহাবারা সুন্দর করে বসিয়া তারা কি করছেন? বয়ান শুনছেন। তারা কি ওটা বসা করছেন? ওটা বসা করছেন। এখন যদি আপনারা কান হুজুর পেশাব করবার জামু, হ্যাঁ পেশাব এটা করতেই পারেন, কারণ আমার খেয়ে যায় না, ঠিক কিনা জোরে কান? হ্যাঁ আমার খেয়ে যায় না। এখন কিভাবে? আচ্ছা আপনারা যদি পেশাব করেন তাহলে আমি যদি কই যে আপনারা বসেন,
আমি আল্লাহ পেশাব করে আসি কোন আপনি করে দরজ তুলাইব না দরজ তুলাইব না কখনো না তাহলে আপনি করে দরজ তুলাইব না আর আমাকে আপনারা পেশাব করবে যাবেন আমার দরজ তুলাইব না না হ্যাঁ না ঠিক কিরা জোরে কর ঠিক কিরা জোরে কর কথা শুনে কি রাগ করতেছেন রাগ করতেছেন না না মনে রাখেন হিজরা কয়খান কাপড় দিয়া দাফন করা হবে খেয়াল আছে নি হেমান্দার মুসলমান ভালো করে খেয়াল করবেন ও মাজান ইসলাম কি সালাত ওয়া সালাম শরকত কি করলেন আরেকটা রুটি খেয়াল আছে আছে কয়খান একখান রুটি আছে বাস ইসলাইহি সালাতু ওয়াসালাম এই দিনের কাজ করতে 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 আর এক গাছের নিচে যায় যখন আশ্রয় নিলেন নেওয়ার সঙ্গে সঙ্গে বলতে সরকার বলে কি বলে আর কুদা সহ্য হচ্ছে না তুমি একটু পটলিটা দাও দেখি রুটি খাই বলে হুজুর নেন পাঁচটা পোলাটা হাতে দিছে দিয়া পটলিটা খুলে দেখতেছে কি ব্যাপার একটা রুটি খা এর ভিতর না দুইটা রুটি হাই 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 তুমি কি খাইছা উনি বলে না তো হুজুর আমি খাই নাই বলে কি ব্যাপার পটলি তো তোমার কাছে থাকে আমার কাছে তো পটলা থাকে না ঠিক কিনা জোরে কন ঠিক কিনা জোরে কন এরকম সরকার আছে কি নাই কিছু কিছু মানুষ আছে হাতুড়িয়া ডাক্তার আছে ঠিক কিনা জোরে কন ডাক্তার লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হইয়া এমবিবিএস এমপিবিএস হ্যাঁ এমপিবিএস হইয়া তার বাদে গা ডাক্তার হয় ঠিক কিনা জোরে কন আর কিছু কিছু আরে কি পোটলা ভয়ে ডাক্তার হয় কই আম বড় ডাক্তার হ্যাঁ বেশি না সদরে কাটে চলে যায় সিরাজগঞ্জ সদরে চলে যায় ভেন দেখবেন ক্লাস ফাইভই পরে নাই ও একজন কি হয়ে গেছে ডাক্তার নার্স হয়েই হয়ে গেছে ডাক্তার আছে আছে ঠিক কিনা আছে হ্যাঁ শোনেন গম পারতেছে না গ্যাংরা কেন এরকম আলহামদুলিল্লাহ তো যা হোক মানে না পড়ে ডাক্তার কিভাবে এমানদার মুসলমান ডাক্তার মানে এক লোকের জমিনে মানে তরমুজ গাছ গাছছে তরমুজ বড় বড় তরমুজ ধরছে তো এখন এই দত্তকুষা গ্রাম থেকে বাড়ির জমিওয়ালা বাড়ি যায়া করছে কি ওই জমিতে একটা হাতি ছুটে গেছে যায়া ওই হাতি করছে কি তরমুজ খেতে যায় তরমুজ খাইছে কি খাইছে তরমুজ খাইছে তরমুজ খায়া বাজা নিয়ে এভাবে হাতি হটতেছে তা এখন ওই হাতিওয়ালা তা আবার দেখছে হাতির মালিক দেখছে না হারে আমার হাতে ছুটে যায়া তরমুজ খেতে যা তরমুজ খাইছে খায়া এ তো গলার তো ঠেকে গেছে এখন তো মরে যাবো তাহলে কিসের দরকার ডাক্তারের প্রয়োজন আছে না এইবার ডাক্তার কে ডাক দেব বলছে ডাক্তার চলেন আমার কাতি ছুটে গেছে তরমুজ খেতে এইবার তরমুজ খায়া গলায় টেকে গেছে আপনি কিভাবে সারাইতে হবে তাড়াতাড়ি চলেন এইবার ডাক্তার সারকাতে বলতেছে এ সারকাত তুই আমার টোপলাটা নিয়ে আমার ব্যাগটা নিয়ে চল 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 ব্যাগ নিয়ে চলে গেছে যাই হেরে আম দেখতেছে হাতি হালে এইরকম এইরকম করতেছে মানে ইমুকো যায় না মুখের দিকেও বের হয় না মানে গলা ঠেকে গেছে এখন আত্মি মরে যাওয়া ভাব এখন কি করবে তখন ডাক্তার এমপিবিএস ডাক্তার আজের কথা এ ডাক্তার করছে যে ভাই একটা কাজ করেন বলে কি দুইটা খাইটে নিয়ে এসে কি নিয়ে এসে দুইটা খাইটে নিয়ে এসে দুইটা খাইটে নিয়ে এসে করলো কি একটা খাইটে নিচে তুলো আর এক হাতে শুয়াল হাতে পাও বাঁধবেন বান্ধে শোয়ান শুয়াইয়া বাস ওর গলার ভিতরে একটা খাইটে নিচে তুইল আর এক খাইটে দিয়ে মারছে বাড়ি বাড়ি মারলি পারে বাস ওর মধ্যে তরমুজ গলার মধ্যে ফাইটা দুখিন্ন হয়ে গেছে এখন কথা পানি ঢাল এটা কার কাম একটি বিয়ে ডাক্তারের কাম ঠিক কিনা জোরে কর এখন এই জিনিসটা আবার মনে কর সরকার দেখছে কি করছে সরকার দেখে কথা কী ব্যাপার আত্মীর গলার গ্যাক ডাক্তার ফাটায়া শেষ করে দিল
তাহলে তো আমিও তখন যত মা বোনের গ্যাগ আছে আমি এবারেই ফাটাব। কনে এমপিবিএস ডাক্তার আর কনে সার্কেট, ঠিক কিনা জোরে কন? এইবার সার্কেট কি করছেন, বাসায় চলে আসছেন, মাইক ডেলাবুজ করে দিয়েছে আমি একজন ডাক্তার। বলে ডাক্তার কি চিকিৎসা করেন? বলে আমি গ্যাগ ফাটাই। গ্যাগ বলে কাকের? বলে মা বোনদের গ্যাগ ফাটাই। কাকেরে? মা বোনের গ্যাগ ফাটাই। বলে ঠিক আছে, গ্রামের ভিতরে সারা দিচ্ছে যত মা বোনের গ্যাগ আছে সব ডাক্তারের বাড়ি জড়ো হয়ে গেছে। কি হয়ে গেছে? সিরিয়াল সিরিয়াল সিরিয়াল। এখন সার্কাত করতেছে, ঠিক আছে আমি গ্যাগ ফাটামো, কিন্তু আপনারা দাঁড়া থাকেন, কেউ কাবা দেওয়া হলেন না, তারা হুড়া নাই, কিন্তু আমার যে মায়ের গ্যাগ আছে এইটা আগে ফাটামো, তা বাদ আপনি গেলে যাওয়ায় তাই। বলে আচ্ছা ঠিক আছে, মায়ের গ্যাগ আগে ফাটাও। তখন করছে কি, মায়ের কাছে মা তুমি এমন হও? বলো বাবা তুমি কি আমাকে মারি হালা দিবে? মা আমি দেখছি, আমি ডাক্তার, তুমি বুঝতে চাও না, এই যে খাইটা। বলে বাবা খাইটা দেখি আরবো। বলে তোমাকে শুয়াইয়া এই খাইটা একখান নিচে তুমু আর গলা টাইয়ের মাঝখানে তুই ভা, আমি হাতুড়ে দিয়া বাড়ি দিমু, মা তোমার গ্যাগ ফাইটা যাইব, তুমি ভালো হয়া যাইবা। বলে তাই নাহি? বলে আচ্ছা ঠিক আছে, তো কত বেটা মারবো তো না, কি কন বেটা কি মারবো? হ্যাঁ বেটা কি মারবো? এই নান্দার আমার সমান এবার গ্যাগ ফাটান শুরু করে দিছে। মায়ের যখন শুয়েছে কেটে একটা নিচে দিয়ে আর কেটে দিয়ে যখন বাড়ি দিছে, মা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাবান রে ওই রকম সার্কেট ইসলাই খ্রিস্তালামের সাথে যে সার্কেটটা ছিল, একে একে দুইটা রুটি খায় পালাইল, একটা রুটিরা ইসলাই খ্রিস্তালাম দেখতে পাইল। এবার সঙ্গে সঙ্গে ইসলাই খ্রিস্তালাম ডাক দে বলতে যে সার্কেট, বলে কে? বলে একাদশে আমি তিনটা রুটি রাখলাম পুটলের ভিতরে, আমি দেখতেছি একটা রুটি আর দুইটা রুটি কে খাইল? বলে আমি তো খাই নাই। বলে তোমার কাছে তো পুটলি আছে, এই পুটলি তো কারোর কাছে নাই, কি জানি হুজুর জানি না। ইসলাই খ্রিস্তালাম এইবার চিন্তা করলো, এই সার্কেট একটু আমাকে পরীক্ষা করতে হবে, ঠিক আছে ওই নান্দার মাসলমান বাদন্ডে ইসলাই খ্রিস্তালাম এইবার এরকম ভাবে ধুলি তিন জায়গায় জড়ো করিয়া বিসমিল্লাহির রহিম এইভাবে সঙ্গে সঙ্গে এইবার তিন জায়গায় তিনটা ধুলি যখন জড়ো করিয়া ইসালাই হিসালাম এইবার তিনটা ধুলির ভিতরে যখন ফুকার দিল, দেওয়ার সাথে সাথে ওই তিনটা ধুলি ওই স্বর্ণ হয়ে দা যে দুইখান রুটি খাইছে সে দুইটা স্বর্ণ দোলা পাবে, আর যে একটা রুটি খাইছে সে একটা পাবে। সার্কেত এখন ডাক দে বলতেছে, হুজুর মাফ করবেন। কি করবেন? হুজুর তুমি মাফ করবেন, আমি দুই কান রুটি খাইছি না, তুমি আমার কাছে মিথ্যা কথা বলছ, তুমি দুইটা রুটি খাও নাই, তুমি এখন বলতেছো দুইটা রুটি খাইছো, ঠিক আছে আমার এই তিনটা স্বর্ণ ডলার দরকার নাই, তুমি সার্কেত এই তিনটা স্বর্ণ ডলার দিয়া পড়ে থাকো, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো এইরকম লোভ আমার আপনার ভিতরে আছে কিনা? আজকে আমরা মা বাবাকে বাদ দিই না, ঠিক কিনা জোরে কন? মা বাবার করে কি দেখতে পারি না? ও হারে বউ কুলো লোক সোনার সান, ঠিক কিনা জোরে কন? কিসের মা বাবা হয়ে গেছে বুড়ি, এদেরকে দরকার নাই,
পরা হয়েছে বুড়ি আর করে খালি কিড়ি কিড়ি ওই মান্দার মুসলমান পরা হয়েছে বুড়া দৈরা দৈরা খালি গুড়া ওইছে সব বুড়ি আর কি জানি ওই মান্দার মুসলমান বাদান রে আমি তোদের কাছকে পায়ে হাত দিয়ে বলতেছি খবরদার মা বাবার মনে কোনো দিন কষ্ট দিস না মা বাবার মনে যদি কষ্ট দেস আল্লাহর জান্নাত কিন্তু পাওয়ার উপায় নাই চিল্লা বলেন কথা ঠিক কিনা ওই মান্দার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ইয়াওমায়ুন বাকুফিসুন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল যখন সিংহাটা পুকার দিবে এরকম ভাবে সাতগরা ভেঙ্গে টক টক করে পড়বে ও ইমানদার মুসলমান জমিন গোনা চৌসির হয়ে যাবে তুলার মতো উঠতে থাকবে বাগান রে এই দুনিয়াতে সব ধ্বংস যাবে কিন্তু তোমার কালকে মধ্যে দিন পাঁচটা জিনিস ধ্বংস হবে না চিল্লা বলেন কথা ঠিক কিনা এই পাঁচটা জিনিস কি বাবা এটা কিন্তু আমার আপনার মুখের কথা না এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীর ভিতরে সুন্দর করে বললেন ইয়া মাইয়ুন বাকুফিসুদি পাতা তুনা আপু যা কোরআন দিয়ে জীবন গারো আমাদের বলেন কোরআন দিয়ে জীবন গারো আমাদের বলেন সবাই বলেন কোরআন দিয়ে আওয়াজ বলেন কোরআন দিয়ে জীবন গারো বন্ধু কোরআন সাইরো না পড়লে কোরআন পাবে জান্নাত মারামা পড়লে কোরআন পাবে জান্নাত জান্নাত হবে ঠিকানা বন্ধু কোরআন সাইরো না সিল্লা বলেন কথা ঠিক কিনা আমার আমার আপনার ভিতরে কোরআন না জানার কারণে কত বিপদ কোরআন না জানার কারণে আমাদের কত লজ্জরে কোন কথা ঠিক কিনা বাদান দে আমার এক ব্যক্তি কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনের উপর দিয়ে হাত বুলাইছে বুলাইনের সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানা দিছে আমার আপনার ভিতরে কোরআন পড়ার দরকার আছে কি নাই আর একটু চিল্লা বলেন আছে কি নাই বাগান রে কোরআন ওলা কে কে একটু কোরআন পড়ার ইচ্ছা একটু হাত তুলেন তো দেখি কার কার কোরআন পড়ার ইচ্ছা আল্লাহ কোরআন এমন একটা জিনিস আলিফ লাম মিম জালিকাল কিতাবুলা রাইবা ফি ও বাজান এমন একটা কিতাব রে বাজান ঠিক কিনা জোরে কন বাজান রে কিতাব এমন একটা কিতাব রে বাজান এই কিতাবটা ধরে যদি আমি আপনি এই দুনিয়ার থান যদি কবরখানার ভিতরে যাইতে পারি আমার আপনার ওই কবরখানা আলোকিত হয়ে যাবি কোরআন শিক্ষা প্রতিষ্ঠান এটা শেখ কোরআন শিক্ষার প্রতিষ্ঠান মহিলা মাদ্রাসা আজকে আপনাদের এলাকার কত সৌভাগ্যমান বাজান দেওয়া এই কথাটা আমি এক জায়গায় বলছিলাম ও বাজান পালন করে কেউ করবে আমি কিন্তু আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাজান রে এই কথাটা আমি কিন্তু ইতিহাস বলবো বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন তার আগে যে কথাটা ও বাজান আপনারা কি কথাটা শুনছেন আমি ছোট্টকালে একটা ভূগোল পড়েছি একটা ভূগোল পড়েছি বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের মনে আছে কি না আপনারা হয়তো পড়ছেন কিন্তু মনে নাই বাজান রে গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাজান ও ইমানদার মুসলমান এক মাস্টার সাহেব নদীর পারে যাইয়া মাঝিয়ালা কে ডাক দে বলছে মাঝিয়ালা ভাই আমার একটু পার করে দাও পারা পার করতে দাও
মাঝিয়ালা করছে কি নৌকাটা বিড়াইছে, এবার নৌকাটা বিড়াইলে পারে সার নৌকার উপর উঠছে, এবার নৌকাটা সারছে, নৌকাটা যখন মাঝখানে চলে গেছে সার ডাকতে বলতেছে মাঝি ভাই বলে কি তুমি কি বাংলা জানো, তুমি কি বাংলা জানো, বলে না স্যার আমি তো বাংলা জানি না, বলে তোমার জীবনটা হলো সরানার ব্যথা, কয়নার ব্যথা, সরানার ব্যথা, তোমার জীবনটা সরানার ব্যথা। হ্যাঁ মান্দার মুসলমান, আবার কিছুক্ষণ মারে মাস্টার সাহেব ডাকতে বলতেছে ও মাঝি ভাই বলে কি, বলে তুমি কি ইংরেজি জানো, বলে না তো স্যার আমি তো কোনো ইংরেজি জানি না, বলে তোমার জীবনটা হলো আটানার ব্যথা, কয়নার ব্যথা, ঠিক কিনা জোরে কন, এই যে বাজানের মনে হয় মনে আছে আটানার ব্যথা ঠিক কিনা জোরে কন, ও বাজান আবার কিছুক্ষণ যাওয়ার পরে ডাক দে বলতেছে স্যার ও মাঝি ভাই তুমি কি ইংরেজি জানো, বলে না ইংরেজি ভূগোল জানি না, বলে ঠিক আছে তুমি ইংরেজি ভূগোল জানো না, বলে তোমার জীবনটা হলো ষোলো আনাই ব্যথা, বারো আনাই ব্যথা, তোমার জীবনটা কি বারো আনাই ব্যথা। এই মান্দার মুসলমান এই কথা সেই কথা বলতে বলতে এইবার যখন আফাল চুরে গেছে নৌকাটা এখন ডুবে যাবে, এবার ওই যে মাঝিওয়ালা ডাক দে বলতেছে স্যার পশ্চিম দিকে জ্বর শুরু হয়ে গেছে, আফাল শুরু হয়ে গেছে, নৌকাটা এখন ডুবে যাবে, আপনি কি সাঁতার জানেন, সাঁতার, স্যার বলতেছে না তো আমি সাঁতার জানি না, মানে আমার অঙ্ক ইংরেজি বাংলা ভগবান না জানার কারণে আমার জীবনটা যদি বারো আনায় ব্যথা হয়ে যায়, আপনার সাঁতার না জানার কারণে আপনার জীবনটা হলো ষোলো আনায় ব্যথা, চিল্লা বলেন কথা ঠিক কিনা। আমি আপনাদের খেদমতে বলতে চাই এই মান্দার মুসলমান তোমার আপার ভিতরে এই কোরআন না জানার কারণে এই সমস্ত না জানার কারণে আমার আপনার জীবনটা হলো ষোলো আনাই ব্যথা, চিল্লা বলেন কথা ঠিক কিনা। কোরআন পড়ার দরকার আছে নি নাই, দরকার আছে কি নাই? এই মান্দার মুসলমান হাদিস শরীফ ভিতরে পড়েছি, ইমানদার মুসলমান আইরে মালদ্বীপ নামের একটা জায়গা আছে, ওই ইমানদার মুসলমান ওই মালদ্বীপের ভিতরে আল্লাহর এক বুজুর্গ হাফেজ সাহেব চলে গেছে, ওই ইমানদার মুসলমান আইরে ওই হাফেজ সাহেবটা সুন্দর করে একটা লঞ্চের ভিতরে উঠলো, ওই ইমানদার মুসলমান ওই কলা রব্বু কালিল মালা ইকাতি ইন্নি যা এলুম ফিল আরযি খলি ফা, কি ভালো দেখতেছিনি, হ্যাঁ মনে আছে নি হিজরে কয়খান কাপড় দিয়ে জানাজার করে বাজান, আমি কিন্তু আপনাদের ভিতরে এই মাঝখানে যায় কিন্তু মনে করবো বাজান একটু একটু খেয়াল করে দেব, কিন্তু মূল বসনায় কোন জায়গায় আমি কিন্তু কথাটা রাখছি জেনে রাখবেন বাজান দে আমার, কিন্তু এবার মালদ্বীপের ভিতরে যখন আল্লাহর এক বান্দা হাই হাই তিরিশ পারা কোরআনের হাফিজ মনে বড় কষ্ট লাগে রে বাজান, মনে বড় দুঃখ লাগে, আজকে যদি আমরা কোরআনের মজাদা বুঝতে পারতাম, আজকে যদি আমরা কোরআন ধরতে পারতাম ও বাজান, আমার মনে হয় কোরআনটা আমরা ছাড়তাম বাজান রে আল্লাহর বান্দা, এই কোরআন সারা জীবন আইকাই অন্তরের ভিতরে পড়েছে, আর এরকম ভাবে মুখের অন্তরের ভিতর দিয়ে সব সময় কোরআন তেলাওয়াত করছে, আর রহমান আল্লামাল কুরআন আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহু বায়ান, কত শুনতে আর রহমান, রহমান মানে কি, আর একটু আওয়াজ দেবেন রহমান মানে কি, আল্লাহ আল্লামাল কুরআন, এই কোরআনটা কার, আর একটু চিল্লা বলেন কোরআন কার, কোরআন হলো আমার, কি কন, কোরআন হলো আল্লাহ ঠিক কিনা জোরে কন, হ্যাঁ কোরআন হলো কার,
علم القرآن خلق الإنسان علمه البيان আর সেই কুরআন আমরা কি করছি আমরা নবীর উম্মত হয়ে আজকে কুরআনকে আমরা অবমাননা করেছি আজকে কুরআনের নামে নির্যাতন করেছি হে মানদার মুসলমান তোমরা ফেসবুকে দেখছো কিনা কুমিল্লাতে এক নাস্তিক দুটি গলের ভিতরে যা কুরআন নে সেইখানে কুরআনের উপর পা ফলায়া মূর্তি পূজা করছেন জোরে কোন কথা ঠিক কিনা পেপারে দেখছি পেপারে দেখেন নাই জি জি ফেসবুকে দেখেন নাই ইউটিউবে দেখেন নাই হেমান দার মুসলমান সে কেমন নাস্তিক কেমন মেহমান সে একজন ইহুদি খ্রিস্টান নাসারা চাল্লা বলেন কথা ঠিক কিনা কিন্তু যে মুসলমানের সন্তান সে কোনোদিন এরকম করতে পারেন না জোরে কোন কথা ঠিক কিনা কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে আজকে ফাটা ভালো দেবো আমি তো বলছি আজকে ফাটা ভালো দেবো ফাটারে কয় ফাটা বলে বাঙ্গির থাকে এক পিলে ফাটা বলে আমি ফাটা মুসার পিলে কি কথা করতেছ বস করবো কি করবো না বাদ দিয়ে দি ওরে বাবা তো যে কেন ঘরে লাই ইলাহা জরে লাই ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আয়াতে আল্লাহ মুতে আল্লাহ নাই ইলাহা জরা নাই ইলাহা হয় না নাই ইলাহা দিলেতে আল্লাহ মুকেতে আল্লাহ দিলেতে আল্লাহ মুকেতে আল্লাহ পরকালে আল্লাহ মিজানে আল্লাহ নাই ইলাহা হয় না নাই ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদান দে আমার আমি আপনাদের যে কথাটা বলতে চাইছিলাম ও মাজান গভীর মনোযোগ দিয়ে শুনলেন আহাদে মনে বড় কষ্ট লাগে ইমানদার মুসলমান ভাই আমার এইবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলে ও আকিমুস সালাতা ওয়া তুজ যাকাত ও ইমানদার মুসলমান সালাতকে কায়েম করতে হবে যাকাতকে প্রদান করতে হবে জিল্লে বলেন কথা ঠিক কিনা বাদান দে সলাত শব্দের অর্থ কি এইটা কিন্তু আমি আপনি জানি নামটা কিন্তু কালি বলে নামাজ পড়ি ঠিক কিনা জোরে কন নামাজ পড়ো নামাজ পড়ো ও ইমানদার মুসলমান আল্লাহ বড় আল্লাহ বড় তিন পর যে গোসল করো চার পর যে ওজো করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ছয় রাসূলে বয়ান করো জাহান্নাম ওল ভয়ঙ্কর জান্নাত ওল সোনার ঘর কে যাবিরে আমলকার যদি চাই বাঁচতে চইলা যাস গাছতে আসার আগে আজরাইল চইলা যাস তুই কাকরাই ঠিক 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 কিনা জোরে কর ইয়ার আমার কে বকশা কিছুই বোঝে না অনেকে কোয়া নেইব অনেকই লাগান নেইব এটাও বোঝে না ওরা খালি যাওয়া নাকি কি বোঝে কি ভাত দাও খিচুড়ি দাও আসতেছে খিচুড়ি অপেক্ষা করতেছে এমন না মুসলমান আল্লাহর নবী জনাব এবং আম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে জামাত মসজিদ তো ভিতরে সাবি বয়ান করতেছে ও বাজান তোরা নামাজ পড়বি বাজান নে আমার নামাজ পড়ে আল্লাহ তোর নামাজের মধ্যে রেজেক দে দিবি জোরে জোরে কন সুবহান আল্লাহ বাবা আল্লাহর নবী সাহাবি যখন এই বয়ানটা করতেছেন আর করছে কি ওই পাশ দিয়া ওই মসজিদ নবীতরে পাশ দিয়া করছে কি এক সাহাবি আবার যাইতেছে ওই সাহাবি আবার বেশি এলেম কালাম নেই নামাজ শক্ত না তো দিন কামাই দিন খাই গরিব মানুষ পাসুন চালা এখানে খায় এখন চিন্তা করতেছে কি ব্যাপার
মসজিদ তবিতরে হুজুর বয়ান করতেছি নামাজ পড়লি নামাজের মধ্যে বেজরে দেখ দাই হে নাম ধর্ম সালামাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারি ভিতরে বললেন ইদা ওয়াকাতিল লাইসা দি ওয়াকাতিয়া কাদিবা কাফিদাতুর রাফিয়া সিল্লা বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো প্রত্যেক দিন যদি মাগরিব যদি ফরজ এবং মাগরিবের নামাজ পড়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করবেন সূরা ওয়াকিয়া যদি একবার তেলাওয়াত করতে পারেন আল্লাহ যেই প্রকাশই হোক না কেন আল্লাহ আপনার রিজিকের ফয়সালা করে দিবে ঠিক কিনা যারা কোন আরো সিল্লা বলেন ঠিক কিনা এইরকম ভাবে করছে কি আল্লাহর নবীর সাহাবি বয়ান করতেছে বাবা নামাজ পড়লে নামাজের মধ্যে রিজিক দেয় তোরা নামাজ পড় ওই সাহাবি আবার শুনতে পারছে কি ব্যাপার হুজুর বলছ নামাজ পড়লে নামাজের মধ্যে রিজিক দেয় ঠিক আছে আজকে থেকে পাঁচুন ওই কাশি আর পাঁচুন ঠেলবো না আজকে থেকে দেখি আল্লাহ কি পাবে নামাজ পড়লে নামাজের মধ্যে রিজিক দেয় এই জিনিসটা প্রমাণ না করার জন্য আমি সাহাবি সারবো না জোরে করুন সুবহানাল্লাহ বাসায় চলে গেছে বিবিকে ডাকতে বলতেছে পানের বিবিরে বলে কি বলে আমাকে কাশিয়ার পাছুন দাও আমি এখন কাজ করতে যাব এইবার সকাল ভোরবেলা করছে কি এবার কাশিয়ার পাছুন নিয়া এইবার মসজিদে নবী চলে গেছি মসজিদের কোনার মধ্যে বসি যা আল্লাহর বান্দা কাশিটা এইরকম ভাবে তুইয়া কিন্তু নামাজ যখন পড়ছে ওই মান্দার মুসলমান এইবার ফজরে নামাজ পড়ল ওই মান্দার মুসলমান আল্লাহর কাছে কান্দাকাটি করতেছে স্বামী গো আজকে তুমি টাকা দিয়ে তো চাল ডাল কিনে নিয়ে আইসো নাই বলে তোমাকে টাকা দেয় নাই এখন আল্লাহর বান্দা মনটা ছোট করে বলতেছে বিবি ও বিবি আজকে কামলা দিয়েছি কিন্তু গেরস্ত টাকা দেয় না গেরস্ত বাকি রাখছে টাকা দেয় না এমন না মুসলমান পরের দিন ফজরের সময় হাজির হয়ে গেছে আবার কাছে পাশে নিয়ে এসে দ্বিতীয় নম্বর দিনে ওই মসজিদের নবীতে চুচু কাশি পাশুন গোনা রেখে মাদানডে ফজরের নামাজ আদায় করছে জহর পড়ছি মাদানডে এইরকমভাবে ফজর জহর আসর মাগরিব এসে যখন বলল ও বাজান আল্লাহর কাছে দুই চোখের পানি সারিয়া ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি একাদারছে তোমার উপর বিশ্বাস করে তুমি বলে বলেছ আল্লাহ আমার কাজ করলে বান্দা আমার কাছে যদি ইহতেমান গুরুত্ব সহকারে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ পড়বে ওই বান্দার জন্য আমি পাঁচটা জিনিস পুরস্কার দেব জিল্লা বলেন সুবহানাল্লাহ এক নম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিকের পয়সা করে দিবে দুই নম্বর কবর দাব করে দিবে তিন নম্বর ডান হাত মোল্লামা দিবে চতুর্থ নম্বর 30,000 ফুলসরে গাছ বিদ্যুৎ আকারে পার করে নিবেন পঞ্চম নম্বর বিনে হিসাব জান্নাত দিয়ে দিবেন আচ্ছা বলেন তো এই পাঁচ রক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই কার কার আছে একটু হাত তোলেন তো দেখি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর ওই বান্দার মুসলমান এসের নামাজ পড়ে যখন আল্লাহর বান্দা বাঁচাই চলে গেছে বাঁচাই চলে যাইয়া বিবি ডাকতে বলতেছে স্বামী তুমি তো আজকে সাউন্ড ডাউন তো নিয়ে আসো নাই তুমি কি খাবা আই যে স্বামী ডাকতে বলতেছে বিবিরে মাফ করিয়া দাও আল্লাহ আমার এই টাকা দেয় নাই ও জান যে মালিককে আমি কামলা দিয়েছি ওই মালিক আজকে ও টাকা দেয় নাই মালিক আজকে বাকি রাখছে বিবি চিন্তা করতেছে হাই রে আজকে তো আমার হয়তো স্বামী দুই দিন দূরে গেল এই দুই দিন হয়তো মালিক টাকা দেয় নাই তিন দিনের তিন অবশ্যই দেবে কিন্তু বলেন রে বাজান ও কার কাছে কামলা দিছে গেরস্তক দিছে গেরস্তক দিছে এই মান্তার মুসলমান ওই বিবি চিন্তা করতে
করতেছেন আমার স্বামী যা গেরস্ত কান্না দিয়েছে গেরস্ত তো বাকি তো ফালাই জোরে কোন কথা ঠিক কিনা বাজান দে ইয়া আল্লাহর বান্দা এরকম ভাবে একদিন নয় দুই দিন নয় তিন দিন হয়ে গেছে এইবার তিন দিনের দিন এবার এসে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ তুমি যদি আজকে আমার রেজেক না দাও আজকে যদি আমার চাউল টাউল না দাও আমি কিন্তু তোমার এরকম ইবাদত করব না আল্লাহ তোমার উপর বিশ্বাস করে কিন্তু আমি তোমার দরবার নামাজ পড়লাম তোমার মসজিদের ভিতরে আজরে দিয়েছি আল্লাহ ওয়াজ নামাজে তো কবুল করেছে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কে ডাক দে বলতাছে আল্লাহ ডাক দে বলতাছে জিব্রাইল বলে কি বলে যা এই যে জান্নাতের গুডাউনের চাবিটা নিয়ে যা এই গুডাউনের চাবিটা দিয়ে যা যাইয়া গুডাউনটা খুইলা ওই মাল সামানা যা আছে ওই বান্দার আমলটা আমার এত ভালো লাগছে রে ওই বান্দার নামাজটা আমার এত ভালো লাগছে রে বান্দা ও জিব্রাইল যা এই জান্নাতের ভিতর থেকে আল্লাহর যত নাজ নিয়ামতের খাবার আছে এই সমস্ত মাল সামানা দিয়া ওই বান্দার যাওয়ার আগে তাড়াতাড়ি বাড়ি পৌঁছা দিয়া বাদান রে আল্লাহর বান্দা এসা নামাজ পড়ে দুই চোখের পানি সারিয়া আমি বান্দা মুসলমান আল্লাহ আজকে আমি তিন দিন দাও না আর আমি বিবির কাছে মিথ্যা কথা বলতে পারবো না আল্লাহ তোমার রেজিকের ফয়সালা করে দাও এইবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল হুকুম করে দিছে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাতের ভিতরে তার নাজ নিয়ামত খেজুর কুরমা বিরিয়ানি এই গুলা দিয়া এরপরটা এরকম ভাবে এক বস্তা সালা এরকম ভাবে নিয়া ওই মালিকের বাড়ি যখন পাঠা দিয়েছে এই বাপ গেটের কাছে চলে গেছে যাইয়া বিবির কাছে তখন দিচ্ছে বিবি ডাক দে বলতেছে এই পোটলাটা কার এই টুপলিটা কার এই সালাটা কার বলে এটা হলো আপনার স্বামী বলে কে দিয়েছে বলে অত কিছু কইতে পারবো না আপনার স্বামী যে মালিকের কাজ করছে ওই মালিক পাঠা দিয়েছেন চিল্লা বলেন সুবহানাল্লাহ তিনি চিন্তার মধ্যে পড়ে গেছে কি ব্যাপার আমার স্বামী তো আজ থেকে তিন দিন ধর কামলা দিয়েছে অবশ্যই গেরস্ত বাকি ফালাইছিলেন এই জন্য আজকে আমারে দিলেন বাজান দে ইয়া সঙ্গে সঙ্গে ইয়া এইবার বিবি ঘরের ভিতরে নিয়া আই আই কত সুন্দর করে এরকম ভাবে খানা পাকাইছে পোলা পাই বিরিয়ানি এরকম ভাবে পাকাইছে বাজান দে ইয়া এইবার স্বামী নামাজ পড়ে যখন বাসায় চলে গেছে গেটের সামনে চলে গেছে গেটের সামনে দেখা সুন্দর করে এরকম ভাবে গ্রান পাইতেছে পোলা পাই সে গ্রান নাকের ভিতরে আসলো এমনদার মুসলমান গেটটা খুলে যখন ভিতরে প্রবেশ করলো ঘরের ভিতরে গেছে বিবি সুন্দর করে এরকম পোলা পায়ে গোলাপ পাকাইয়া টেবিল উপর ডাকে দাডাইকা রাখছে হাই হাই আমার স্বামী আজ তিন দিন অনাগার আমার স্বামী তিন দিন অনাহার আমার স্বামী কামাই করছে রে আমি স্বামীর জন্য কত সুন্দর মহাব্বত করিয়া ও পর্দার মা বোনের একটু গভীর মনোযোগ দিয়ে শুনবা মা রে আমি কিন্তু বলতে চাইছি না মা তোমরা ভালো করে খেয়াল করো আজকে তোমরা কেন স্বামীকে সেবা করো না হ্যাঁ ইমানদার মা এই ইমানদার মা তোমরা ভালো করে খেয়াল করবা এরকম ভাবে কাদিত তুরকুম রা রাদিয়াল্লাহু তাআলা কোন রকম ভাবে আল্লাহর নবীকে মুহাব্বত করেছে আল্লাহর নবীকে ভালোবাসছে রে বাজান এই কথাটা আপনাদের ভিতরে আমি বলবো মা ও মা তোমরা আজকে কেন তোমরা মার মহিলা হইয়া আজকে তোমরা মা হইয়া আজকে কেন তোমরা স্বামী রে সেবা করো না আমি কিন্তু মাঝে মাঝে বলি ওরা চোখে দেয় ওরা চোখে দেয় মাস্কারা যুবকের হয়ে যায় কাম সারা ঠোঁটে দেয় লোটক্যাপি ছেলেরা দেয় শীষ পায়ে দেয় হাই হিল করে খালি কিল কিল তা না 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 তোমার কিরণ জায়গায় কি লাগাইছে তা তো দেখলাম না ক্যাপ ভালো জমির পাঁচলো ভালো হয় মা ভালো তার সন্তান ভালো হয় তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই চিল্লা বলেন কথা ঠিক কিনা বাজান দে ইয়া কথাটা একটু জেনে রাখবেন কেন সন্তান ভালো হয় না কিসের কারণে আপনারা কি জানবেন ওই যে মালিকের বাড়িতে
খাবারটা পোসা দিল, মালিক চলে গেল, ওই মানদার মুসলমান। আয় হায়, কত সুন্দর করে যখন খাবার গোনা স্বামীর জন্য, কত সুন্দর করে হেফাজত করে রাখছে রে বাজান। এইবার স্বামী যখন চলে গেছে, স্বামীর নাকি যখন পোলা পায়েসের বাসনা আসছে, এইবার স্বামী চিন্তা করতেছে, আমি তো খাবার রোজগারে করি নাই, আমার বিবি এই সমস্ত খানা কোত পাইল, আমার তো তালাশ নিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু চিল্লা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা তো তালাশ নিই না। আমি যদি পাঁচটা জিনিস কিনি, আলু বাগুন মূলা, ঠিক কিনা? আলু বাগুন মূলা পেঁয়াজ রসুন পাঁচটা জিনিস যদি কিনে নিয়ে এসে বিবির কাছে দিই, আর এই পাঁচটা জিনিস দিয়ে যদি বিবি রান্না করে দেয়, বিবি যদি ওর মধ্যে ছাত্র ঢুকাইয়া দেয়, আর দুইটা তালাশ নেওয়া যাবে কি যাবে না? ঠিক কিনা? জোরে কন। যদি তা না দিই, তালাশ যদি না নিই, তাহলে কিন্তু কাটলের বিচের মতো নিয়ে এসে ভত্তা করে গু খাওয়াইব। ঠিক কিনা? জোরে কন। ঠিক কিনা? এইবার পোলা পায়েসের যখন এরকম খোঁজ নিল, তুমি এইটা পাইলে কোথায়? বলে ক্যা, তুমি যে মালিকের কাজ করছো সেই মালিক পাটা দিয়েছি। আমার নামাজটা তুমি কবুল করে নিছে, বিবি তোমার পায়ে কাঁদ দেওয়ানি, আমার ছেলে মেয়ে গুলা কোথায়? বলে ঘুমিয়ে গেছে। আমার ছেলে মেয়েকে ডেকে দাও, আমার ছেলে মেয়েকে ডাক। এইবার ছেলে মেয়েদেরকে ডাকিয়ে দিল, এইবার ডেকে দেখতেছি মান্দার মুসলমান, ডেকে ডেকে ছেলে মেয়েদেরকে উজু বানাইল। এইবার উজুটা বানাইয়া সঙ্গে সঙ্গে সলাতের দিকে অগ্রসর হয়ে গেল। জোরে জোরে কন সুবহানাল্লাহ। এইরকম সলাত আমার আপনার ভিতরে কায়েম করার দরকার আছে কি নাই? আমি আপনাদের ভিতরে খেদমতে বলতে চাই, কালকে মধ্যে পাঁচটা জিনিস ধ্বংস মানে, এক নাম্বার হলো আল্লাহর ঘর মসজিদ, দুই নাম্বার হলো নবীর মাদ্রাসা। তোতাগুলা জোরে বলেন কথা ঠিক কিনা? এই মাদ্রাসাকে কে একটু মহাব্বত করেন, অন্তর দিয়া বাজান, কিন্তু খালি মুখে মুখে মুসলমান কিন্তু গরু খাইকা, অন্তরে ভালোবাসে না, মুখে মুখে কয় আমি মুসলমান, আমি মুসলমান। ঠিক কিনা? জোরে কয়। অন্তর দেয় কে কে ভালোবাসেন, একটু বুকের উপর হাত তুলে বলেন, এই হাত কান বুকের উপর দিয়ে যা, আপনারা বলেন তো আমি নবীর মাদ্রাসায় ভালোবাসি। হাত তুলে বলেন দেখি কে কে আছেন।